ট্রেন থেকে উদ্ধার 200টির বেশি টিয়া শাবক, গ্রেপ্তার 2। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ডাউন সিপ্রা এক্সপ্রেস থেকে 200টির বেশি খাঁচা বন্দি টিয়া শাবক উদ্ধার করল আরপিএফ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আরপিএফ সূত্রে জানা গেছে। ভৃতদের কাছ থেকে জানা যায়, এলাহাবাদ থেকে টিয়া শাবকগুলিকে বিক্রির উদ্দেশ্যে বর্ধমানে নিয়ে যাচ্ছিল তারা। প্রতিটি টিয়া 100 টাকায় কিনে 200 টাকা করে বিক্রি করার কথা ছিল। মাঝে মধ্যেই তারা এইভাবে এলাহাবাদ থেকে টিয়া নিয়ে এসে বিক্রি করতে বলে জানা গেছে। 3টে খাঁচা ও একাধিক তলিতে এই টিয়াগুলিকে আনা হচ্ছিল। ট্রেনের অন্যান্য যাত্রীরা যাতে পাখিদের আওয়াজ না পায়, তার জন্য প্রত্যেকটি পাখির মুখে ক্যাপ পরানো ছিল। আমরাও রেলে আরপিএফ আমাদেরকে ফোন করে জানালো, ওনারা 5 নম্বরে কিছু টিয়া পাখি ধরেছে। তারপরে আপনারা এসে দেখলেন? হ্যাঁ, আমরা দেখলাম 3টে খাঁচাতে কিছু টিয়া পাখি আছে, একটা থলির মধ্যে আছে। এখন এগুলোকে নিয়ে কী করবো? আমরা এগুলো এখন নিয়ে যাবো আমাদের রেঞ্জ অফিসে, রেঞ্জ অফিসার ওখান থেকে যেগুলো আমাদের ট্রিটমেন্ট করা দেয় সে ট্রিটমেন্ট করবো, আর বাকি গেলো ছেড়ে দেবো। আর যে অবস্থায় ধরা পড়েছে কেউ লোক, এনারা বলছে একজন নাকি ধরা পড়েছে, আরপিএফ বলছে। তার বিরুদ্ধে কোনো মামলা আপনারা করবেন না? এটা আরপিএফ করে, এটা আমরা করবো না। দেখি আমরা ডিওপর সঙ্গে কথা বলবো। তারপর এদেরকে কোথায় ছাড়া হবে? এদেরকে আমাদের ডিওপর সাহেব যেখানে যেখানে বলবে সেখানে ছেড়ে দেবো। আমার নাম সুমন্ত দাস, বিটো বিষয় গৌরাঙ্গী। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।